দেখো এই দেখো একদম নরম, একটু মাটন ভেঙে নিয়েছি রাইসটা দিয়ে। এ দেখো এখানে আলু লুকিয়ে আছে, আলুটা পরে। এই অনুষ্ঠি চিকেন চাপ খাচ্ছে, বিরিয়ানি খায় না বলে আমি একটু চিকেনটা থেকে ভেঙে নেব। উফ, খুলে যাচ্ছে তো, খুলে যাচ্ছে, তুল 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 করে খুলে যাচ্ছে। দেখো দেখো এই দেখো খুলে গেল। আমি এটা সো একটা রিকোয়েস্ট আছে তোমাদের সবাইকে, যে আমার 400 সাবস্ক্রাইবারের আমি কাছে আছি, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে খুব খুশি হব। এই মাটন আলু অ্যান্ড রাইস দিয়ে এরকম বড় সাইজের গালি দেয়, বড় সাইজের তাহলেই তো মজা। আত্মার শান্তি বলে না, আত্মার শান্তি হচ্ছে। হ্যালো গাইস, খবর কি, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে বেরোচ্ছি আমি আর অনুষ্ঠিত কিছু কেনাকাটি করব। সো কেনাকাটি করতে করতে খেতেও তো হবে, খেতে সখন চলো রাস্তায় যাচ্ছি, রাস্তায় গিয়ে ব্লগটা কন্টিনিউ হবে। আমি গৌর, তোমরা দেখছো গৌর ব্লগস। গাইস কি বলো, বাইরে এত ঠান্ডা পড়েছে না, আমি আর পারছি না তো ঠান্ডাতে। ঠিক আছে, গায়ে হাত দেখো একটু ঘাম হয়ে গেছে, গায়ে ভর্তি, মানে এত ঠান্ডা যে ঘেমে গেছি আমি। মানে বাইরে বিরাট ঠান্ডা, বিরাট ঠান্ডা, মানে কলকাতায় এত ঠান্ডা পড়েছে এবছর, কবে যে বৃষ্টি হবে আর গরম পড়বে কে জানে, বুঝতে পারছি না, এত ঠান্ডা। তো আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে শিমলা বিরিয়ানিতে। ওইটা দুটা দিই, ওই দিক দিই, ওই দিক দিই। তো গাইজ, আমি আর অনুষ্ঠিত চলেছি শিমলা বিরিয়ানিতে আজকে দুজনে আমরা। কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছি বাড়ি থেকে, অনেকদিন ধরে ইচ্ছা ছিল কি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। লাস্ট বিরিয়ানি খেয়েছিলাম আমার অ্যানিভার্সারির দিন, তো আজকে ইচ্ছা হলো বিরিয়ানি খাই। কিন্তু অনুষ্ঠিত যেহেতু অতটা বিরিয়ানি পছন্দ করে না, ওর জন্য অন্য কিছু অর্ডার করেছি, আমার জন্য বিরিয়ানি অর্ডার করেছি। আমরা লাস্ট বাগিচাতে খেয়েছিলাম ব্লু লাগুন। তো আজকে একদম রেস্টুরেন্টে একদম ডাইরেক্ট শিমলা বিরিয়ানি এসে খাচ্ছি। আমাদের খাবার এসে গেছে এখানে, এই যে খাবারগুলো আমাদের সব এসে গেছে। এখানে রয়েছে মাটন বিরিয়ানি, এখানে তন্দুরি রুটি, এখানে হলো তন্দুরি হাফ চিকেন, এখানে তো যারা তন্দুরির সঙ্গে স্যালাডটা দেয় ওটা, এখানে হচ্ছে চিকেন চাপ। সো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। নিয়ে না সালাডটা তো ভাল লাগে, চাটনি দেবো, চাটনি দেবো। তো এবার আমি তন্দুরিটা খেয়ে দেখবো কিরকম। অনুষ্ঠী বড় পিসটা নিয়ে নিচ্ছে, দেখো দেখো অনুষ্ঠী বড় পিসটা নিয়ে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি শিমলা বিরিয়ানির চিকেন তন্দুরি। বাহ, ভালো কথা, বড় কামড় দিতে হবে। এই পেঁয়াজটা খেয়ে দেখব, এই পেঁয়াজটা আমি জানি না কী দিয়ে করে, বাট খুব ভালো খেতে, খুব ভালো খেতে পেঁয়াজটা। তন্দুরি পিসটা বেশ ভালো দিয়েছে, খুব সুন্দর তন্দুরি হয়েছে, দেখো খুব সুন্দর তন্দুরি হয়েছে। এই এরমভাবে ডিপ করব, ডিপ করে বেশ ভালো এরকম সসে ডুবিয়ে এই পেঁয়াজটা নিয়ে অসাধারণ, তো অসাধারণ।
দেখো কিরকম মানুষ দেখো, একবার হাত দিয়ে খাচ্ছে আবার চামচ দিয়ে খাচ্ছে, হাত দিয়ে খা। হাত দিয়ে তো বাঙালির বিশাল বাঙালির মেইন জিনিস হাত দিয়ে খাওয়া। হাত দিয়ে যদি না খেলে কি খেলি বল? দেখো বড় বিষটা নিয়েছে আর আমার সঙ্গে ছোট বিষটা দিয়ে এত এই তন্দুরিটা খাবার খেতে পারবি তো? রুটি অর্ডার দিয়েছিস যে দেখ। ও হো 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 ও হো, এই দেখ এই দেখ। ও হো, এই একবার একটা বড় সরো, এটা যদি বড় করে না দিয়ে মুখে ঢোকাই তাহলে আর কি মজা না? বড় করে ঢোকাতে মুখে যাই দেখ, এত একসঙ্গে ট্রাই করবে চিকেন চাপ। ওখানে উফ, চাপের সাইজটা বেশ বড় না? আমি গ্রেভিটা খাবো। এটা খেয়ে না, তুই বিরিয়ানি খাবি না? একটু খাবো, আমি একটু ট্রাই করবো জাস্ট চিকেন চাপটা ট্রাই করবো। এই অনুষ্ঠী চিকেন চাপ খাচ্ছে, বিরিয়ানি খায় না বলে আমি একটু চিকেনটা থেকে ভেঙে নেব। এটা নরম আছে বেশ না? এটা কি তেল? তেল না, ঠিক গ্রেভিটা তেল তেল জাতীয় আইটেম, তাই মুঘলাই আইটেম তেল জাতীয় হবেই। ভালো, তবে একটু মানে রিচ আইটেম আছে, রিচ আইটেম। কিরম লাগে তোর? কিরম লাগছে? ভালো না? চিকেন তো আমার ভালোই লাগে, চিকেন তো ভালো লাগে জানি। এই চাপটা কিরম হয়েছে? কিন্তু আগের দিনে মাটন চাপটা বেশি ভালো ছিল না ইন্ডিয়ান রেস্টুরেন্টে? চিকেনটা বেশ নরম আছে, নরম চিকেনটা একদম, এই নরম একটু চিকেনটা। গ্রেভিটার মধ্যে একদম রিচ, একদম রিচ গ্রেভি, রিচ তেল বেশি গ্রেভি দেবো। আর অপেক্ষা হচ্ছে না ওয়েটার পালা, জাস্ট দেখো। আরে দেবো বিরিয়ানিটা, দেবো এরকম করছিস কেন? দেবো না বলেছি কেরাম করছি চিকেন দে। ওহো, বেশি করে খাবলে চিকেনটা তুলে নিলাম মুর্শির থেকে, খাবলে তুলে নিয়েছি খাবলে। এইবারই হলো মেন জিনিস, সেটা যেটার জন্য এখানে আসা আসলে, এই যে মাটন বিরিয়ানি। মাটন চামচ ফামুচকে রাখো সাইডে আর বিরিয়ানি শুরু করো খাওয়া। আগে মাটনের পিসটা দেখতে হবে তো, মাটনের পিসটা কীরকম দেখি তো। ও হো 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 হো, বাহ, নল্লি পিস বোধ হয় এটা, এটা নল্লি বলে আমি ঠিক জানি না, মাটনের ব্যাপারে অত জ্ঞান নেই আমার। এটা বোধ হয় নল্লি পিসই আছে, নল্লি নল্লি না কি বলে। ওহো ওহো, দেখো নরম দেখো, দেখো ও খুলে যাচ্ছে তো, খুলে যাচ্ছে, তুল 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 করে খুলে যাচ্ছে, দেখো 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 খুলে গেল। ওহো ওহো, নরম পক পক করছে একদম। মারাত্মক, কি সুন্দর যে জায়গাটা, একদম নরম। এই একটু মাটন ভেঙে নিয়েছি রাইসটা দিয়ে, এ দেখো এখানে আলু লুকিয়ে আছে, আলুটা পরে, আগে রাইস দিয়ে মাটন দিয়ে। উফ, আত্মার শান্তি বলে না, আত্মার শান্তি হচ্ছে। আর এই আলু আনাবো, একটাই আলু আছে, এই আলুর সাইজ, আলুর সাইজটা এরকম বসে গেছি। মাটনটা এতটা নরম, মানে খেয়ে দেয় মাটনটা, খেয়ে দেয় একটু, খেয়ে দেয় তারাও খেতে নরম না মাটনটা? তুই তো চিকেনের দিকে এই পাগল হয়ে গেছিস, চিকেন চিকেন করেই গেলি সারা জীবন। সো এবার বিরিয়ানিটা অসাধারণ, নরম আছে একদম, পুরো ঝুড়ঝুড়ে রাইস, এই আলুর সাইজ, যেটা বিরিয়ানির সঙ্গে এসছে এটা বাদে পরে আনিয়েছি, দিয়ে বিরিয়ানি দিয়ে। আলুটা এতটা নরম যে হাতে খুলতে খুলতেই গলে যাচ্ছে, খুবই নরম আলুটা, খুবই নরম। হুম,
মাটনটা যথেষ্ট নরম। হ্যাঁ হোক অপূর্ব, ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি আমার খাওয়া লাস্ট কয়েকদিনে, ওয়ান অফ দ্য বেস্ট হলো শিমলা। আমি ফার্স্ট টাইম শিমলা বিরিয়ানিতে বসে খাচ্ছি আর অসাধারণ। একটা অনুষ্ঠিকে মাটন দিয়ে দিই, নাহলে আবার অনুষ্ঠিক আবার রাগ করে খান হবে তো আমি নেব। এই মাটন আলু অ্যান্ড রাইস দিয়ে এরকম বড়ো সাইজের ডালি দেয়, বড়ো সাইজের তাহলেই তো মজা। অপূর্ব, না রাইস নিবি কতটা নিই না, খেলিস না রাইস নষ্ট করিস না, দিচ্ছি আলু একশো আছে দই তো আলু। দেখো এইটুকু নিয়েছি এইটুকু, মানে বিরিয়ানি শি ইজ নট এ বিরিয়ানি লাভার বাট আই অ্যাম। তুই খা আমি খাই ঠিক আছে, তুই তো এমনি খেয়ে খেয়ে আলু হয়ে যাচ্ছিস, আলুটা দিয়ে আপকে আমি আপকে তুই আলু হচ্ছিস আমি আলু হচ্ছি বললি। দেখো আমাকে আলু বলছে খেয়ে খেয়ে নাকি আমি আলু হয়ে যাচ্ছি, কিন্তু আমি আপনার ওয়েট মাপলাম 89 কেজিস হয়ে গেছে, 68 কেজি ছিল যখন বডি বিল্ডিং করতাম। মালডি নাকি পরে, মালডি নাকি পরে করেছি তো নেই। আলুটা বেশ বড়ো দিয়েছে বেশ, দেখো এই আলুর এই পোড়া দিকটা আমার খুব ভালো লাগে, শুধু আলু বিরিয়ানি আমি প্রচুর খাই আমাদের ওখানে পাওয়া যায় 760 টাকায়, কিন্তু এটা আলাদা জিনিস। এই হাতের অবস্থা একটু অয়েলি আছে কিন্তু টেস্টে নো কম্প্রোমাইজ, কোনো কথা হবে না বিরিয়ানিটা নিয়ে, সত্যি কোনো কথা হবে না, পাটা ফাটি খেতে। আর বিরিয়ানি যত বড়ো গাল নেবে না তত বেশি টেস্ট মনে হবে মুখের মধ্যে যা হয়। সো গাইস ব্লগটা আমি তখন শেষ করতে পারিনি, ব্লগটা আমি এখন শেষ করছি। সো একটা রিকোয়েস্ট আছে তোমাদের সবাইকে যে আমার 400 সাবস্ক্রাইবারের আমি খুব কাছে আছি, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে খুব খুশি হবো, আর ব্লগটা দেখার আগে করে দিলে তো আরও বেশি খুশি হবো। সো সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো। এটা এত সুন্দর ওরা রাইসের কোয়ালিটিটা ছিল, বিরিয়ানির তো দেখো মেন ফ্লেভার হলো রাইসে, সো ফ্লেভারটা দারুণ ছিল, দারুণ। শিমলা বিরিয়ানি সত্যি ভালো ছিল, স্প্রেড লাভ নট হেট্রেড।